घूमी जाई थला तू ताल गुड़ाईते जाई थी बाप रे की स्लीप रे एक बार जदि पड़ी तो एक बार शमशान घाट। हेलो बंधुरा गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो आमियो भालो आछी और एखन थेके आमी आमार ब्लॉगटा शुरू कर दिएछी। एई देखो पुकुरे एसेछी हाँस देखाच्छी तोमादेर दाड़ाओ जे देखो हाँस देखो चई 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 देखो हाँस देखो चई 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 देखो आस्ते ही ओरा किरकम पालिए गेल देखते पाच्छो तो चले गेल जाक आमी एसेछी एखाने ताल गुड़ोते আমাদের ওই যে দেখো ওই ওই দিকের মা ওই দিকে তাল গাছগুলো আছে আমি তাল গুঁড়োতে এসেছি। আমার কাকিমা বলছে নাকি পুকুরে তাল পড়ে আছে তো তাল আনতে এসেছি, বাট অনেকগুলো তো তাল পড়ে আছে, কোন তালটা তো আমি তো বুঝতেই পারছি না, দেখি। আর জানো তো এই দেখো আমার নাকের সানিয়া মির্জাটা আজকে দুপুরেই ভেঙে গেছে, আমি চান করে এসেছি তারপরে ভেঙে গেছে। মানে আমার কাল মানে আগের ব্লগে দেখেছো দুপুরে এরকম চান করে এসে ঘাড়ে লেগেছে, এখনো পর্যন্ত ঘাড়ে লেগে আছে, মানে শুতে পাচ্ছি না, ঘাড় তুলতে পাচ্ছি না, এতটা মানে ঘাড়ে ব্যথা। বাট মা কিছু মালিশ করে দিয়েছে তো একটু কমেছে, বাট এখনো পর্যন্ত ঘাড়ে ব্যথা খুবই আছে। আর আজকের এই সানিয়া মির্জাটা ভেঙে গেছে দিয়ে এটা পরেছি। আমার খুব লস চলছে, এখন খুবই লস চলছে, মানে ঘাড় ব্যথাটা এত পরিমাণে যে আমি ঘাড় নিয়ে না বিশেষ করে ধেপে থাকলে তো বেশি ব্যথা করি, মানে বেশি ঘাড়ে লাগে। তো চলো তাল দেখি কোন তালটা ভালো। এখানে একটা তাল আছে বাট এটা তো মনে হচ্ছে, দেখি দাঁড়াও এটাকে আমি কুড়িয়ে দেখি কীরকম ভালো নাকি খারাপ। যে তালটা আয় বাবা, হ্যাঁ এটা তো মানে ফেটে গেছে। আরে 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 এটা তো ফেটে গেছে, এই দেখো এখানে এটা ফেটেছে, জানি না এটা ভালো কিনা। আর কত তাল তোমার, তাহলে আমি গুড়ি লিয়া বানি ফেলি দা ভাই যাই। এই দেখো এই তালটা, হ্যাঁ না না আগে পিঠা করি তারপরে দেবো। এই তালটা কুড়িয়েছি বাট মানে পচা গন্ধ করছে না। ওই যে দেখো নিচে একটা তাল গুড়িয়েছি, ওইটা ওইটা বেশ গ্যাস করছে, বাট এটা তো গ্যাস করছে না, কিন্তু এটা এখানে ফেটে গেছে, জানি না ভালো কি খারাপ। তো এটাই বাড়িতে নিয়ে যাই আর দেখি পুকুরে আর কোথাও কোনো তাল আছে কি না, এটাই নিয়ে যাই। যদি ভালো থাকে তো এটাকে তো আজ তো আর পিঠা করা হবে না, করতে হলে এক দুদিন পরে করতে হবে, কারণ নরম হতে দিতে হবে এটাকে। চলো বাড়ির দিকে যাই গিয়ে। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5টা, তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই সোজা তোমাদের সঙ্গে কথা বলছি। মানে এবারে চলো একটা পেয়ারা পাড়ি, পেয়ারা খাবো খেয়ে দিয়ে। আজকের অনেকটা দুধের সর দিয়ে ঘি মারাটা, মানে আমার মা দুধের সর মানে দুধের সর তুলে রেখেছিল এতদিন, সর মাখন, তো ওইটা দিয়ে ঘি কীরকম তৈরি করে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘাড়ের ব্যথাটা তো এখনও ভালো হয়নি, মানে চলো একটা পেয়ারা বাড়ি, পেয়ারা খাই, তারপরে চোখ মুখ আরও ধুই দিয়ে তারপরে ওই দুধ মানে সর থেকে ঘি মারাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন একটু মেঘটা কেটেছে, এখন মেঘ নেই বাইরে, একটু আকাশটা পরিষ্কার আছে। তো চলো ঘরে গিয়ে বাড়িতে গিয়ে কথা বলছি। চলে এসেছি রান্নাঘরে আর এখানে মা কড়াইতে দিয়ে দিয়েছে দুধের সর আর ঘিটা দিয়ে দিয়েছে। এটাকে গ্যাসের স্পিডটা হাই করে এটাকে ভালোভাবে ফোটাতে হবে, এটাকে ফুটিয়ে ফুটিয়ে যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে ঘি হয়ে মানে ঘিটা বেরিয়ে আসবে এর থেকে।
দেখো ফুটে ফুটে কত ঘি বেরিয়ে এসছে, আরও এটা লাল হবে, একেবারে অনেকটা কালচি হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেব। দেখছো অনেকটাই মানে ঘি বেরিয়েছে এর থেকে। ঘি বানানো হয়ে গেছে আর আমি বাইরে থেকে এসেছি, দেখি না মা ঘি বানাতে শুরু করে দিয়েছে। এই যে দেখো এই যে ঘিটা, মানে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো এর যে এই যে গুঁড়োটা দেখাচ্ছি না, দাও এই যে দেখো এই যে গুঁড়োটা, না এই যে গুঁড়োটা, এটা দিয়ে মুড়ি খেতে দুর্দান্ত লাগে। বাট এই যে দুধের মাখন বা সরটা, দুধের মাখনও কিছু একটু আছে, সরও আছে, তো একটু দেখি একটা দুটো পিঁপড়া আছে, একটা দুটো পিঁপড়ে আছে। আর আমি তো মিষ্টির সঙ্গে যখন পিঁপড়া খেতে পারি, তো দুধের ঘির সঙ্গে পিঁপড়াটা খাওয়া আমার কাছে কোনো ব্যাপার নয়। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে ঘিটাকে ছেঁকে নেব, দিয়ে ওইটা দিয়ে চেষ্টা করব একটু মুড়ি মাখিয়ে খাওয়ার। আর এটা দিয়ে মুড়ি মাখিয়ে খেলে কিন্তু খুব পেটের ব্যথা হয়, মানে যারা সহ্য করতে পারে না তাদের জন্য পেটের ব্যথা হয়, আর যারা সহ্য করে ফেলে তো তাদের কিচ্ছু হয় না। দেখা যাক আমার পেটে এটা হজম হয় কি না। তো চলো এটা ঠান্ডা হোক, তারপরে এটাকে একটা জারের মধ্যে মানে ঘিটাকে ইয়ে করে নেব, চেঞ্জ করে নেব। এই যে দেখো এই, মানে আমি তো তখন এতে করেছিলাম বলতে তুই চামচ দিয়ে, চামচ দিয়ে তো আমি মানে ওটাকে আমি এ করছিলাম, বাট তারপরে মা কি করেছে একটা পরিষ্কার কাপড়ে ওটাকে ছেঁকেছে। এই যে দেখো অনেকটা ঘি বেরিয়েছে, হাফটা ঘি বেরিয়েছে। আর তার যে তোমাদেরকে দেখাচ্ছি আমি, মানে তার যে একটা খোসাগুলো থাকে ওগুলো মা খেতে বারণ করে, কারণ ওটা একটু তেতো তেতো লাগছে, এই জন্য মা ওটা খেতে বারণ করছে। বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি ওইটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে। খাবো ভাবছিলাম বাট ওটা একটু তেতো তেতো লাগছে, চেখে দেখেছি তেতো লাগছে বলে ওটাকে আর খাবো না আমি। এই যে দেখো গুঁড়োটা, হালকা তেতো তেতো লাগছে। চলো ব্লগটা এন্ড করে দিচ্ছি। ঘি বানানোটা দেখালাম, তো ঘি বানানোর প্রসেসটা কেমন লাগলো? এভাবেই মনে হচ্ছে ঘি বানায়, যে আমি জানি না বাট আমার মা বানায় তাই আমি দেখি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দিয়ে বেল নোটিফিকেশানটা অন করবে, তাহলে আমি নেক্সট যেই যেই ভিডিও দেবো তার আপডেট সবার প্রথম তুমিই পাবে। ব্লগটা এন্ড করে দিচ্ছি। আর বাইরে ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে, জানি না কারেন্ট কখন থাকবে কি কারেন্ট চলে যাবে, তো কারেন্ট থাকা অবস্থায় আমি এখনই বাই বাই করে দিচ্ছি। নেক্সট ব্লগে দেখা করছি এক নতুন ব্লগ নিয়ে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অলওয়েজ স্মাইল দিতে থাকবে। আর চলো বাই।